ইমানের উপরে ইস্তিকামত থাকা, প্রতিষ্ঠিত থাকা, সামান্য সময়ের জন্য তার ভিতর যেন কোনো সন্দেহ সৃষ্টি না হয়। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের অবস্থা বর্ণনা করে কোরআনুল কারীমের সূরা আনামের ভিতরে বলেছেন 102 নম্বর আয়াত, আওয়ামান কানা মাইতান ফাআহইনাহু ওয়াজআলনা লাহু নূরা নূরাই ইয়ামশি বিহি ফিন্নাস কামান মাতাবুহু ফিদ দুলুমাতি লাইসা বিখারিজিম মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ কি মৃত্যু ছিল না? মানুষ তো মৃত্যু ছিল, ফাহইনাহু আমি তাকে জীবন্ত করেছি, জীবন দান করেছি, মানুষের কোনো অস্তিত্ব ছিল না, এই অস্তিত্বহীনতার থেকে তাকে আমি জীবন দান করেছি, ওয়াজআলনা লাহু নূরান এবং তাকে আমি একটি আলো দান করেছি, নূর দান করেছি, ইয়ামশি বিহি ফিন্নাস যে আলো দিয়ে সে মানুষের ভিতরে চলাফেরা করে। সুবহান, সে আলো হলো ইমানের আলো, হেদায়েতের আলো। জোরে বলে আল্লাহু আকবার। সে আলোটা কিসের আলো? ইমানের আলো। যে মানুষ ছিল মৃত্যু, মানুষের কোনো অস্তিত্ব ছিল? হাল আতা আলাল ইনসানি হাইনু মিন আদ-দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। যে মানুষের উপরে যে যুগের পর যুগ শত 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 সহস্র বছর অতিবাহিত হয়ে গিয়েছে, লাখো কোটি বছর অতিবাহিত হয়ে গেছে, তার কোনো অস্তিত্ব ছিল না, কেউ জানতো না তার নাম নিশানা। আমি এই দুনিয়ায় এনেছি, তারপর জীবন দান করেছি এবং তাদেরকে আমি একটা আলোক বর্তিকা দিয়েছি, চালিকা শক্তি দিয়েছি, সেই নূর দিয়ে সে মানুষের মধ্যে চলাফেরা করে, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে, ভালো মন্দের মধ্যে সে পার্থক্য করে, একটা মানদণ্ড দিয়েছি, নূর দিয়েছি, সেই নূর হলো ইমানের নূর, হেদায়াতের নূর। বলেন আল্লাহু আকবার। এর উপরে সে প্রতিষ্ঠিত থাকতে হবে, এর উপরে কী থাকতে হবে? প্রতিষ্ঠিত থাকতে হবে। কামান মাসালুহু ফিদ দুলুমাতি লাইসা বিখারিজিম মিনহা। ওই সমস্ত লোকের মতো কি হবে যারা জুলুমাতের মধ্যে, অন্ধকার মধ্যে প্রবিষ্ট হয়ে আছে? লাইসা বিখারিজিম মিনহা, সেখান থেকে বের হওয়ার কোনো শক্তি নাই, কুদরত নাই। অর্থাৎ যারা কুফুরি, শিরকি, নাস্তিকতা, মানব রচিত মতবাদের ভিতরে যারা দিকভ্রান্ত হয়ে, যারা সেখানে নিমজ্জিত হয়ে আছে, তারা অন্ধকারে পুঞ্জীভূত অন্ধকারের ভিতরে আছে, তারা কোনো পথ দেখে না, তাদের কাছে কোনো আলো নাই, ইমানের আলো নাই। একজন কাফের, একজন মুশরিক, সে যত বড় বুদ্ধিমান হোক না কেন, কিন্তু তার মূল শক্তি আলোকবর্তিকা নাই, ইমান নাই, কি নাই? ইমানের আলো নাই। আল্লাহ পাক বলেন সেই পুঞ্জীভূত শিরক, কুফর, নাস্তিকতা ভেতরে যা নিমজ্জিত আছে, যার থেকে সে বের হতে পারছে না, সেই মানুষের মতো মুমিন নয়, বরং মুমিনের কাছ, মুমিনকে আমি জীবন্ত করেছি, তাদের সত্য হলো জীবন্ত এবং তাকে চলার জন্যে আমি এক আলোক বর্তিক দিয়েছি, নূর দিয়েছি, সেটা হলো ইমান, সেটা হলো হেদায়াতের নূর। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের শুকরিয়া করতে হবে আজীবন, যে আল্লাহ আমাদেরকে ইমানের নূর দান করেছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইমানের দৌলত দেওয়ার কারণে আল্লাহর পাগলেরা, আল্লাহর আলে আরে বিল্লারা, আল্লাহর খাঁটি বান্দারা কত শুকরিয়া করে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানিয়েছেন এবং ইসলাম দিয়েছেন, ইসলামের দৌলত দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন। আল্লাহ পাক আমাদেরকে মানুষত্ব দান করেছেন এবং সাথে সাথে ইসলামের দৌলত দান করেছে, ইমান দান করেছেন আল্লাহর কাছে। এজন্য আমাদের কোরবান হওয়া দরকার। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইন্ন হাকিকাতাল ইস্তিকামাত, এখন এই যে ইমানের উপরে ইস্তিকামাত থাকা, ইমানের উপরে ইস্তিকামাত থাকলে তার মৃত্যু কী হবে? ভালো মৃত্যু হবে, আর মৃত্যুর পরিস্থিতিটা কী হবে? ভালো হবে। এর অর্থ কী? ইস্তিকামাত আলাল ইমানের অর্থ কী? এর অর্থ হলো আইয়ু হাফিজাল আব্দু আলাল ফিতরাহ আল্লাতি ফাতারাহুল্লাহু আলাইহা। ওই ফিতরাতের উপরে, ওই স্বভাবের উপরে বান্দা প্রতিষ্ঠিত থাকবে, ওই স্বভাবকে বান্দা সংরক্ষণ করবে, যেই স্বভাবের উপরে, যেই প্রকৃতির উপরে, যেই চরিত্রের উপরে, যে আখলাকের উপরে, যে নীতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। বান্দাকে সৃষ্টি করেছেন, ফালা ইয়াহজুবু নূরুহা বিল মাআসি ওয়াশাহাওয়াত, যতই গুনাহগার হোক না কেন, দুনিয়ার সমস্ত পাপাচার, গুনাহ প্রভৃতির অনুসরণে কখনো সেই ফিতরাত থেকে মানে তাকে সরাতে পারবে না এবং সেই ফিতরাতের আলোকে নির্বাপিত করতে পারবে না।
মুস্তাবসিকান বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে মজবুত করে সে ধরে থাকবে সুবহানাল্লাহ। সেই ফিতরাত যেমন কোরআনুল কারিমে, যেমন ইবনে রাজব রহমতুল্লাহ আলাই বলেছেন, আল ইসতিকামাতু ফি সুলুকিন আস-সিরাতুল মুস্তাকিম, যে আল্লাহর রাহে আল্লাহর রাস্তার যে মানে ইসতিকামাত সেটা কি আস-সিরাতুল মুস্তাকিম, সরল পথ, সরল পথ, সরল পথ হলো দীন ইসলাম। সরল পথের নাম কি? দীন ইসলাম। এই দীন ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। ওহুয়া দীনুল কাবিম মিন গায়রে তাবিজ আনহু ইউমনাতান ওয়ালা ইউসরাতান, সেটা হচ্ছে প্রতিষ্ঠিত দীন ইসলাম যার ভিতরে কোনো বক্রতা নেই, ডানে বামে যাওয়া যাবে না। সিরাতাল মুস্তাকিম, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিমের বাংলা প্রতিশব্দ হলো যে সহজ সরল রাস্তা, সোজা রাস্তা, অন্য কথা বলতে পারি আমরা রাজপথ। সুবহানাল্লাহ। বলুন, শহর বন্দরের মধ্যে প্রধান সড়ক, প্রধান গলি একটা থাকে না, আর ছোট ছোট কি গলি থাকে, ঠিক কি না? যেটা প্রধান গলি সেইটাকে বলে মানে সড়ক রাস্তা রোড, আর ছোট ছোট গলিকে বলে লেন, ঠিক কি না? এটা লেন না, এটা একবার রাস্তা। হ্যাঁ, সেটা হলো সিরাতুল মুস্তাকিম দীনুল কাবিম, যেটা হলো সত্য দিন। ও ইয়াশমুলু যালিকা ফিলাত তাআতি কুল্লিহা আয-যাহিরা আল বাতিনা অতর্কাল মনহিয়াত কুল্লিহা, এর অর্থ হলো অর্থাৎ এই সিরাতুল মুস্তাকিম যা আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত আনুগত্যকে সামিল করে, প্রকাশ্য অপ্রকাশ্য এবং সর্বপ্রকার মনহিয়াত নিষিদ্ধ বস্তুকে তরক করাকে সামিল করে, সেই দিনের নামই হলো কি মানে সেই দিন, তিনির উপরে প্রতিষ্ঠিত থাকাই হলো ইস্তেকামত আলাল ইমান, ইস্তেকামত আলাল দিন। ওহুয়া বিদ্যালিক ইউশিরু কৌলুহু তাআলা, যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে এই দিকে ইঙ্গিত করেছেন, ফাকিম ওয়াজাহাকা লিদ্দিন হানিফা, তুমি প্রতিষ্ঠিত থাকো ওই দিনের উপরে যেই দিনকে তোমার জন্য আল্লাহ রাব্বুল সৃষ্টি করেছেন সহজ সরল পথ, হানিফান একনিষ্ঠিত হয়ে, একনিষ্ঠ হয়ে ফিতরাত আল্লাহি আল্লাতি ফাতারান নাস আলাইহা, মানব মণ্ডলীকে আল্লাহ রাব্বুল আলামিন যে স্বভাবের উপরে, যে ফিতরাতের উপরে, দিনের উপরে সৃষ্টি করেছেন সেই দিনের উপরে প্রতিষ্ঠিত থাকো একনিষ্ঠ হয়ে। সুবহানাল্লাহ। লা তাবদিল আলি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দ্বীন। ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এটা জানে না। মূল কথা হচ্ছে যে ইসলামের উপরে আমাদের প্রতিষ্ঠিত থাকতে হবে, এর মানে হলো ইসলামের সমস্ত হুকুম আহকামগুলি যথাযথভাবে পালন করতে হবে আর নিষিদ্ধ বস্তুগুলি ছেড়ে দিতে হবে, এটার নামই হচ্ছে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকা। এই দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকাই হলো ইমানের উপরে ইস্তেকামাত, ইমানের প্রতিষ্ঠিত থাকা। আশা করি সবাই আমরা বুঝতে পেরেছি, এইভাবে যদি আমরা করতে পারি তাহলে আমাদের ভালো মৃত্যু হবে এবং ইমানের জন্য ভালো প্রস্তুতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ইরশাদ করে বলেছেন, ফাসতাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা, সূরা হুদ 112 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নির্দেশ দিয়ে বলেন, নবী ফাসতাকিম, ও আমার নবী, ও আমার হাবিব, আপনি প্রতিষ্ঠিত থাকুন যেভাবে আপনাকে হুকুম করা হয়েছে। কী হুকুম করা হয়েছে? যে ওই দিনের উপরে প্রতিষ্ঠিত থাকুন, যেই দিন, দিনের উপরে সমস্ত মানুষকে, যেই স্বভাবের উপরে মানুষকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রা, প্রত্যেকটি সন্তানকে, নবজাতককে আল্লাহ পাক ওই দিন ইসলামের স্বভাবের উপরে সৃষ্টি করেন। ফাবাহু হাব্বাদানিহি আউ নাসরানিহি আউ ইমাজসানিহি, তার পিতা মাতা তাকে ইহুদি বানায় যদি ইহুদি হয়, যদি নাসারা হয় নাসারা বানায়, যদি অগ্নি পূজক হয় অগ্নি পূজক বানায়, আর যদি মুসলমান হয় সে মুসলমান বানায়। জোরে বলেন ঠিকই না? কিন্তু প্রত্যেকটি সন্তান সেই ফিতরত, সেই স্বভাব, মূল দিনকে নিয়ে এই দুনিয়ায় আসেন, আল্লাহ পাক দয়া করে তাদেরকে সৃষ্টি করেন, কিন্তু পরবর্তী সময় তাদের ভাগ্যক্রমে তারা কি হয়ে যায়, বিভিন্ন দিকে ডাইভার্ট হয়ে যায়। হে রসুল, আপনি ওই দিনের উপরে প্রতিষ্ঠিত থাকুন, আর যারা তওবা করে আপনার সাথে আসতে চায় তারাও যেন এই দিনের উপরে প্রতিষ্ঠিত থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এই দিনের উপরে, ইসলামের উপরে, ইমানের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তাদের ভালো মৃত্যু হবে, তাদের মৃত্যুর জন্য প্রস্তুতিটা সুন্দর হবে, এমন কি মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শুভ সংবাদ আসবেন, ফেরেশতারা আসবেন। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলে রব্বুনাল্লাহ আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? আল্লাহ। রব্বুনাল্লাহ আমাদের রব আল্লাহ। সুম্মাস্তাকামু, এই কথা বলে তারা এর উপরে প্রতিষ্ঠিত থাকে, তারা ডানে বামে তাকায় না। আল্লাহ পাক বলেন মৃত্যুর সময় তাদের কাছে ফেরেশতারা আসবে আর তাদেরকেই বলে শুভ সংবাদ দিবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পেও না, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। যারা দিনের উপরে প্রতিষ্ঠিত থাকবে তাদেরকে মৃত্যুর সময়, মানুষ যখন মৃত্যু বরণ করবে তখন তো বিচলিত হয়ে পড়বে, ঠিকই না? সেই বিচলিত হওয়ার সময় এরকম নির্ভয় দেওয়ার, এরকম শুভ সংবাদ আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসবে, কতটা সৌভাগ্যবান হবে সেই মুমিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাহ, আর তোমরা আনন্দিত হও, তোমরা সুখবর না ওই জান্নাতের ব্যাপারে, আল্লাতি কুনতুম তুআদু, যেই জান্নাতের ব্যাপারে তোমাদেরকে ওয়াদা করা হয়েছে, উইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাত রেডি করা হয়েছে, তৈরি করা হয়েছে কার জন্যে? মুত্তাকিনদের জন্যে, যারা ইসলামের উপরে ইমানের উপরে যারা প্রতিষ্ঠিত ছিল। জোরে বলো আল্লাহু আকবার। যে আসমানের বিশালতা, বিশাল আকাশের চাইতে আরও বিশাল, বিস্তীর্ণ জমিনের চাইতে আরও বিশাল। জোরে বলো আল্লাহু আকবার। সেই জান্নাত, সেই জান্নাতের সুখবর নিয়ে তোমরা আনন্দিত হও, কোনো ভয় নাই। আরও শুনে রাখো, আরও আনন্দিত হবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমাদের বন্ধু ছিলাম দুনিয়ায় আর একইভাবে পরকালেও তোমাদের বন্ধু হব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করেন। আল্লাহ পাক কিছু ফেরেশতাকে বিভিন্ন দায়িত্ব দিয়েছেন, ঠিকই না? দায়িত্ব দিয়েছেন না? আল্লাহ কিন্তু কুন ফায়াকুন দিয়ে সব কিছু করতে পারেন, কিন্তু তারপরও মানুষের দৃষ্টিকোণ থেকে কিছু দায়িত্ব ভাগ করে ফেরেশতাকে দিয়েছেন। কোন কোন ফেরেশতারা খাদ্যের ব্যবস্থা করেন, খাবার দাবার, রেজেকের ব্যবস্থা করেন, পানির পানির সুপ্রিয় পানির ব্যবস্থা করেন, খাবার দাবার ব্যবস্থা করেন, মালায়েকা হাফেজ রয়েছে যারা সংরক্ষণ করেন বিভিন্ন বিপদ আপদ থেকে। এই যে গাড়ি দুটো এসে গেল মুখামুখি, একটুখানে মানে লাগলেই অ্যাক্সিডেন্ট হয়ে যেত, একটুখানের জন্য বেঁচে গেছি। আপনি কি জানেন যেখানে মালায়েকা হাফাজত ছিল, আল্লাহর পক্ষ থেকে রহমতের হেফাজতকারী ফেরেশতারা এই গাড়ি ফাঁক করে দিয়েছে। জোরে বলো আল্লাহু আকবার। তা না হলে আমার মনে হয় প্রতিদিন লাখো লাখ অ্যাক্সিডেন্ট হতো, একটা দুই না, মাঝে মধ্যে তো দুই একটা হয়। এটা দিয়ে ইব্রত হাসিল করতে হবে, ঠিক কিনা? সব রোগী কি মরে যায়? আচ্ছা, এই শুধু এই কলোনিটার ভেতরে দেখেন, প্রতিটি ঘরে আপনি খোঁজ নেন, প্রত্যেক ঘরে একজন একজন অসুস্থ মানুষ পাবেন। রোগের দ্বারা অসুস্থ হয় না? সব রোগে কি মানুষ মারা যায়? কথা বলে না, মানুষ মারা যায়? সব রোগে যদি মানুষ মারা যেত তার লাশ মানুষ দাফন করে কুড়াইতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ফেরেশতার মাধ্যমে সুন্দর ব্যবস্থাপনা করেছেন। ফেরেশতা বলে দুনিয়ায় তুমি আমাদেরকে দেখো নাই, তোমার চর্মচক্ষে আমাকে দেখো নাই আমাদেরকে, কিন্তু আমরা চতুর্দিক থেকে তোমাকে আমরা সাহায্য করেছি বন্ধুর মতো। সুবহানাল্লাহ। একইভাবে তোমরা আমাদের সাক্ষাৎ পাবে কিয়ামতের পরকালে, মৃত্যুর পর থেকে কবর থেকে শুরু করে হাসর নসর পলছরাত এমনকি জান্নাতের সব জায়গায় আমাদের সাক্ষাৎ পাবে বন্ধু হিসাবে। বলেন আল্লাহু আকবার। এই হলো ইস্তিকামাত আলাল ইমানের শুভ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন, তোমরা যা চাও এই জান্নাতের ভিতরে, ওয়া লাকুম ফীহা, এই জান্নাতের ভিতরে এমন নিয়ামত দিয়ে আল্লাহ পাক সাজিয়েছেন যেই নিয়ামত তোমাদের সেইখানের জন্য উপযুক্ত হবে, আর তোমরা যা কামনা করবে তোমাদের সামনে সব হাজির হবে। ওয়া লাকুম ফীহা মা তাদউন, আর যারা যা তোমরা আহ্বান করবে সবগুলি তোমাদের সামনে পাবে। সুবহানাল্লাহ। অনেক সময় মেহমান আসে ঘরের ভিতরে ডাইনিং টেবিলে বসে, হ্যাঁ, ঘরের গিন্নিকে ডাক দেয়, ঘরের কর্তা, এইটা দাও সেটা দাও, উনি তো মনে করছে যে বাজার করছি, সব কিছু আছে, ঠিকই না? অনেক সময় দেখা যায় মেহমানদের সামনে এমন একটা কথা বলে ফেললো, এমন একটা জিনিস চাইয়া ফেললো যেটা তার স্ত্রীর দেওয়া সম্ভব না, উনি তো জানেন না, কিন্তু আসলে সেটা আগেই ফুরিয়ে গেছে, সেরকম একটা জিনিস চাইছিল। চাওয়ার সাথে সাথে মেহমানদের মনেও আগ্রহ সৃষ্টি হলো, এমন একটা নতুন জিনিস আসছে খাবার পরে খাইতে পারবো, কিন্তু ওনার স্ত্রী এটা দিতে পারলেন না, ওনার জানা নাই যে এইটা আনছিলাম ঠিক, কিন্তু কতদিন এটা খরচ হলে শেষ হয়ে যাবে সেটা ওনার জানা নাই।
তাহলে তখন সেই ঘরার একটু লজ্জা পাইল না, কি বলে লজ্জা পাইল কি না? কিন্তু জান্নাতের ভিতরে মানুষ যা চাবে জান্নাতের ভিতরে, সে নিজে চায়া কখনো কি হবে না, মানে মনক্ষুণ্ণ হবে না, না পেয়ে, আর আল্লাহর দিতে এতটুকুন কি হবে না, কষ্ট হবে না। মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গফুরির রহিম, তোমাদের দয়াশীল ক্ষমাশীল আল্লাহর পক্ষ থেকে এটা হচ্ছে তোমাদের জন্য শ্রেষ্ঠ আপ্যায়ন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ইস্তিকামাত আলাল ঈমান, ঈমানের উপরে সুদৃঢ় থেকে, কোনো সন্দেহ শক সবার না করে ঈমানের উপরে যদি কেউ প্রতিষ্ঠিত থাকতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুন্দর মৃত্যু দান করবেন এবং মৃত্যুর প্রস্তুতি ভালো হবে এবং জান্নাত তাদের জন্য অপেক্ষা করছে। কাল আল হাফিজ ইবনু রাজব রহিমাহুল্লাহ আল ওয়াজিবু আলাল মুমিন আল ইসতিদাদু লিল মাউত ওয়া মা বাদাহু ফি হালিস সিহহাতি বিত্তাকওয়া ওয়াল আমালিস সলিহা, আর সাথে সাথে নেক আমল বেশি বেশি করতে হবে। নেক আমল কি করতে হবে? শুধু ঈমানের দাবি করলাম, এতটুকু দাবি করলেই মানুষকে ছেড়ে দেওয়া হবে না, তাকে পরীক্ষা করা হবে। তাকে কী করা হবে? বিভিন্ন বিপদ আপদ মুসিবত দিয়ে তাকে পরীক্ষা করা হবে, সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, আর স্বেচ্ছাচারী হওয়া যাবে না। যা মন চাই তাই করবো আর আল্লাহ এমনি মাফ করে দেবেন, এরকম আশা করা যাবে না। অর্থাৎ মানে বেগাইরে আমল, আমল ব্যতীত ইমান সুদৃঢ় হবে না। ইমান পরিপূর্ণ হবে কখন? আমলের মাধ্যমে, ঠিক না? এই যে আমরা নামাজ পড়তে আসছি, জুমা পড়তে আসছি, ফজরের নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা, তারপর হজ করা, যাকাত দেওয়া, মায়ের সেবা করা, মানুষকে দান সৎকার করা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকে, এগুলো আমল। এগুলি কি? আমল। আর ইমান কোনটা? এগুলোর বিশ্বাস করা, এগুলোর কি করা? বিশ্বাস করা। বিশ্বাস তো সবাই আছে, বেনামাজিরও বিশ্বাস আছে না? সব বেনামাজি কি নামাজ পড়া লাগবে না একথা মনে করে কি নামাজ ছেড়ে দেয়? যে বিশ্বাস করবে না যে নামাজ পড়া লাগবেই না, সে নাস্তিক, সে কাফের হয়ে যাবে, ঠিক কি না? কিন্তু যে বিশ্বাস করে যে নামাজ পড়া লাগবে কিন্তু বিভিন্ন কারণে অলসতার কারণে পড়ে না, এরকম আছে কি না? তাহলে সেও তো ইমানদার, এখন তার ইমানটা পরিপূর্ণ হলো না। সে বিশ্বাস করে নামাজ পড়া লাগবে কিন্তু সে নামাজ পড়ে না, এমন ইমানদার সে পরিপূর্ণ ইমান হতে পারলো না এবং ইমানের উপরে যে সে প্রতিষ্ঠিত আছে তা প্রকাশ পেল না। যদি সে আজান দেওয়ার সাথে সাথে মসজিদে আসে তাহলে সবাই সাক্ষ্য দেবে এই লোকটা ইমানদার। জোরে বলেন ঠিকই না? হাদিস শরীফ আছে যে যারা মসজিদে যায় তাদেরকে ইমানদার বলে সাক্ষ্য দাও। সুবহানাল্লাহ। একজন মানুষ জানাজা উত্তর কখন তাকে ভালো বলবে? যখন পাঁচ ওয়াক্ত নামাজে তার সাথে মসজিদে সাক্ষাৎ হয়েছে, রমজান মাসে হ্যাঁ মানে তাকে রোজাদার হিসেবে পেয়েছে, তাকে হজ হাজি হিসেবে পেয়েছে, মানব সেবা পেয়েছে, কোরআন তেলাওয়াত পেয়েছে, এই ভালো ভালো জায়গা যখন পেল, তখন মানে এই জানাজা পড়ার পরে কেউ কি জিজ্ঞাসা করতে হবে যে ভাই লোকটা কেমন আছেন? এ কথা জিজ্ঞাসা করতে হবে? হ্যাঁ, এমনিতেই মুখ দিয়ে বের হবে, আরে অনেক ভালো লোক ছিল, একজন নামাজি লোক ছিল, আল্লাহওয়ালা লোক ছিল, এই মুখ দিয়ে বের হওয়া তার জন্য জান্নাতের ওসিলা, সুবহানাল্লাহ। কর কিন্তু মানুষকে ঠেকাইয়া চাপ দিয়া কেমন আছেন, এখন এদিক ওদিক তাকায় বহু এমন মানুষ আছে, যদি না বলি তাহলে তো দেখছো উনি বলো না, হ্যাঁ ভালো আছেন, ভালো আছে, কিন্তু মাঠের বাইরে গিয়ে আসেন একটা দুষ্ট, এটা মরে গেছে, অনেক ভালো হয়েছে, এলাকার লোক অনেক শান্তি পাবে। ধরে বলেন ঠিকই না? তাহলে কী হবে? এই জন্য আমাদেরকে ভালো কাজ করতে হবে, প্রতিষ্ঠিত থাকতে হবে। এই জন্য হাফিজ ইবনে রজব রহমাহুল্লাহ বলেন যে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে সুস্থ থাকা অবস্থায়। কোন অবস্থায়? ধরে বলেন কোন অবস্থায়? সুস্থ অবস্থায়। যখন একজন যুবকের একবারে যৌবন টকবাক করে, শিরায় শিরায় ধাবমান যৌবনের শক্তি এবং তারুণ্যের হ্যাঁ মানে শক্তি যখন শিরায় শিরায় ধাবমান, মুহূর্তের ভিতরে সে একটা কিছু করে ফেলতে পারে, সেই সময় তাকে কী করতে হবে? মুসল্লি হয়ে যেতে হবে, সেই সময় তাকে ইমান আমলের উপরে প্রতিষ্ঠিত হতে হবে এবং সে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, আমলে সলে করতে হবে, রাতে উঠা তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, ফজরের নামাজ জামাতে পড়তে হবে, রোজা রাখতে হবে যুবককে। ধরে বলেন ঠিক কি না? এই জন্য ওই যুবকদের জন্য স্পেশাল ঘোষণা রয়েছে রসুলের, ও সব নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবন বয়সটাকে আল্লাহ রাস্তায় কাটিয়ে দেয় তার জন্য আল্লাহ পাক আরশের আজিমের ছায়া ছেড়ে দিবেন, কিয়ামতের ময়দানে তাদেরকে আশ্রয় দিবেন, বলেন আলহামদুলিল্লাহ। যেই যুবক যুবতী তরুণ তরুণী তাদের সতীত্বের হেফাজত করবেন, চোখের হেফাজত করবেন, লজ্জাস্থানের হেফাজত করবেন, সতীত্বের হেফাজত করবেন, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে তাদেরকে আরশে আজিমের ছায়া দান, বলেন আলহামদুলিল্লাহ। যখন মানুষের দাঁত পড়ে যায়, চামড়া ঢিলে হয়ে যায়, চুল সাদা হয়ে যায়,
বার্ধক্যে যেন উপনীত হয়, অপরের সাহায্য ছাড়া চলতে পারে না, সেই সময়ের তওবা। এটা কিসের তওবা? এই তওবায় কোনো কাজ হবে? কথা বলে না, এই তওবায় কোনো কাজ হবে? সেই সময় তওবা কোনো কোনো কাজ হবে না। এই জন্য শক্তি থাকতে এবাদত বন্দিগি করতে হবে, ইমানের বহিঃপ্রকাশ ঘটাতে হবে, ইমানের দাবি পূরণ করতে হবে। কোয়ালাল আল্লামাতুল উসাইমিন, আরব বিশ্বের সবচাইতে বড় একজন আলেম আল্লামা উসাইমিন, তিনি বলছেন আল ইস্তিদাদুল মউত ইয়াকুনু বিল ঈমান ওয়াল আমালিস সালে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবা কিসের মাধ্যমে? ইমানের উপরে প্রতিষ্ঠিত থেকে আর আমলে সালের মাধ্যমে। বল ইনসান ইদা আমিলা সালেহাত ওয়াস্তামারা আলাইহা তুওয়াফি আলা যালিক, বলতেছেন যে একজন মানুষ যখন সে ইমানের উপর প্রতিষ্ঠিত থাকবে এবং আমলে সালে করতে থাকবে, হ্যাঁ লাগাতার করতে থাকবে, সে সব সময় আমলে সালে করতেছে, এই অবস্থায় সে মারা যাবে। এই অবস্থা কি মারা যাবে? দেখেন না যে অনেক মানুষ আছে মদ খাইতে খাইতে মারা যায়, অনেক মানুষ আছে মদের আড্ডা এখানে মারা যায়, অনেক মানুষ আছে তাস খেলায় তাসের আড্ডাখানায় যখন ত্রুক মারে, ঠিক না, তাসে তাস খেলে না সেটা মানুষ এখানে আছে না, তাস খেলায় খেলে যত সময় নষ্ট করেছেন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এক সেকেন্ড এক মিনিট সময়ের দাম, এই সময় আপনি কোথেকে পেয়েছেন? তাস খেলাবেন না, তাস খেলাবেন না, দাবা মাবা এইসব খেলবেন না। যে অবস্থায় সময় বেশি কাটাবে, তাস খেলানের আড্ডাখানায় মারা যায় মানুষ যখন মারে তাস মারে, ঠিক না? আবার দেখেন কিছু মানুষ মারা যায় মসজিদের সেজদায় অবস্থায় কোরআন শরীফ পড়তে পড়তে মারা যায়। দেখেন এখন সামাজিক যোগাযোগ কোনো বিষয়টি ছাড়ে না, সবগুলি আপনাদের মানে মুহূর্তের ভিতরে পেয়ে যাচ্ছে, কোথায় কীভাবে কে মারা যাচ্ছে, কে চুরি করছে, কে ডাকাতি করছে, কে ভালো কাজ করছে, সবগুলি এখন কি লুকানের কোনো কি নাই, কাজ দেয় না, কেউ না কেউ দিয়ে দেয়, দেখছে? অর্থাৎ যার অভ্যাস যেটা বেশি থাকবে সেই অবস্থা মারা যাবে। এখন আপনি আমি কোন অবস্থা মারা যেতে চাই? আল্লাহ আল্লাহ রসুল যেটা পছন্দ করে সেই অবস্থা আমার মারা যাইতে চাই কি না? এই জন্য যত কু অভ্যাস আছে সমস্ত কু অভ্যাস ছেড়ে দিতে হবে, তা না হলে আল্লাহ না করুক ওই কু অভ্যাসের সময় যদি আপনি মারা যান নিশ্চয়ই আপনি জাহান্নাম। বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ মুসামিন বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের দিকে ইঙ্গিত করে বলেছেন ইযু ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। স্মরণ করো সেই সময়ের কথা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামকে তার প্রভু বলেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের জাতির পিতা, তাকে বলেছিলেন আল্লাহ যে আসলিম হে ইব্রাহিম তুমি আনুগত্যের মস্তক অবনত করো, তুমি স্যারেন্ডার হয়ে যাও। সাথে সাথে বললেন আসলাম তিল রব্বিল আলামিন, যে আমি স্যারেন্ডার হয়ে গেলাম রব্বুল আলামিনের সামনে, আনুগত্যের মস্তক অবনত করলাম। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজে আনুগত্যের মস্তক অবনত করলেন, আল্লাহর দরবারে স্যারেন্ডার হলেন, আর তার পরবর্তী প্রজন্ম তার আওলাদ ফরজন্দকে ওসিয়াত করে গেলেন ওয়াসাবিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার মানে সন্তানদেরকে অনুরূপ ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে ওসিয়াত করেছেন, ইয়া বুনাইয়া ইন্নাল্লাহ আসতাফা লাকুমুদ্দিন, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিন নির্বাচন করেছেন তথা ইসলামকে তোমাদের জন্য নির্বাচন করেছেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সুতরাং তোমরা মুসলমান না হয়ে মরো না, ইসলামকে তোমাদের জন্য নির্বাচন করেছেন। ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? হাত তুলে দেখেন কারা খুশি? সবাই আমরা খুশি। বিদায় হজের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ পাক বলেন তোমাদের আজকে দিনকে পরিপূর্ণ করে দিলাম, নিয়ামতকে কোরআনের নিয়ামত পরিপূর্ণ করে দিলাম, আর ইসলাম নামক জীবন বিধানের উপরে যেটা তোমাদের জন্য নির্ধারণ করেছি এর উপরে আমি রাজি হয়ে গেলাম। বলেন আল্লাহু আকবার, আল্লাহ যেই দিনের উপরে রাজি আপনি কি বেজার হবেন? অনেক কপাল পুরো আছে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, কাহারে মুসলমান হইলাম কেন, তুই পাগল হয়ে যা, তুই কাফের হয়ে যা। আল্লাহ পাক কোরআনে বলেছেন ফাল ফামান শা ফালি ওমেন ওমান শা ফালি আকু, যে ইচ্ছা করো কাফের হয়ে যাও আর যে ইচ্ছা করো মুমিন হও, আমার এতে কোনো করোয়া নাই। সারা পৃথিবীর মানুষগুলো যদি কাফের হয়ে একযোগে আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয় কিছু হবে? ইতিহাস খুঁজে দেখো নমরুদ আর ফেরাউনের অবস্থা কী হয়েছিল, ঠিক
হচ্ছে কিনা। সুতরাং আল্লাহর দরবারে আমরা যদি এর শুকরিয়া আদায় করি মৃত্যু পর্যন্ত, তাহলে শুকরিয়া আদায় হবে না যে আল্লাহ আমাদেরকে ইসলামের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন আর ইসলামকে আমাদের জীবন বিধান করেছেন। হাফিজ ইবনে কাসির রহমাতুল্লাহ বড় মুফাসসির, উনি তাফসিরের ভিতরে এই আয়াতের ব্যাখ্যা লিখেছেন, ওয়াহসিনু হালাল হায়াতে ওয়ালজিমু হাযা লিয়ারজুকাকুমুল আফাত আলাইহি। এর মানে হলো যে তোমাদের জীবনকে সুন্দর করো, জীবনের অবস্থাকে সুন্দর করো আর এর উপরে প্রতিষ্ঠিত থাকো, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মৌতটা ইসলামের মৌত দান করে, ইসলামের মৌত তোমাকে রেজেক হিসেবে দান করে। আমরা মাঝে মাঝে দোয়া করি, আল্লাহ আমাদের ইসলামী মৌত দান করো, ইমানি মৌত দান করো। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিন সকল, তোমরা আল্লাহকে ভয় করো আর মুসলমান না হয়ে তোমরা মরো না। কোয়াল হাফিজ ইবনু কাসির রহমাহুল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ওয়া আনতুম মুসলিমুন, যে এই আয়াতের ব্যাখ্যা কি যে মুসলমান না হয়ে তার মরো না, এর মানে হলো হাফিজু আলাল ইসলাম ফি সিহ্হাতিকুম ওয়া সালামাতিকুম লিতামুতু আলাইহি, অর্থাৎ তোমরা যখন সুস্থ থাকো, ভালো থাকো, বিবেকটা জাগ্রত থাকে, তখন তোমরা ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকো, ইসলামকে সংরক্ষণ করো, যাতে করে ইসলামের মৃত্যুবরণ করতে পারো। সারা জীবন নাস্তিকতা আর কুফুরি আর শিরককে লালন করেছো, আশা করছো যে এক সময় হজ করে একবার বোম্বাইয়ে হাজির হইয়া সব কিছু তওবা করবো, পাগলের মাথা কারো বুঝছি, সেই সুযোগটা তোমার নাও আসতে পারে। জোরে বলেন ঠিক কি না? এই জন্য এখনই সময়, বুদ্ধিমানের কাজ হবে এখনই সময়। ফাইনাল করিম আজরা আদাতাহু বিকরামিহি আন্নাহু মান আশা আলা শাইন মাতা আলাইহি ওয়া মান মাতা আলা শাইন বয়সা আলাইহি। এক করিম অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দাকে যেই অবস্থায় যে আদতের উপরে চালাবেন, সেই আদতটা যদি সে বজায় রাখে তাহলে সেই আদতের উপরে মৃত্যুবরণ করবে আর সেই অভ্যাসের উপরে সেই কিয়ামতের ময়দানে উঠবে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কুল ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাত আলাইহি, মানুষ যে অভ্যাস অভ্যস্ত হয়ে যায় সেই অভ্যাসের উপরে সে মরে যায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে বাইনা মা রাজুলুন ওয়াকিফুন বা রাসূলিল্লাহ বিআরফা, আরফার ময়দানে আমরা রসুলের সামনে ছিলাম, একজন ব্যক্তির অবস্থা কী ছিল, ইদ ওয়াকামির রাহেলাতি, সে সওয়ার থেকে সওয়ারি থেকে পড়ে গেছে, তার যে যানবাহন ছিল তার থেকে সে পড়ে মরে গেছে। ফাদুকিরা ফাদুকিরা জালিকালিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই ব্যক্তি তার সওয়ারি থেকে পড়ে মরে গেছে। আল্লাহ রসুলকে যখন বলা হলো আরফার ময়দানে, আল্লাহ রসুল বলেন ইকসিনুহু বিমাইন ও সিদরিন, তাকে পানি দিয়ে আর বড়ই পানি সম্মিলিত পানি দিয়ে তাকে গোসল দাও, ও কাফিরুহু সবাইন, আর দুইটা কাপড় দিয়ে তাকে কাফন কাফন দাও, ওলা তুহান্নিতুহু, আর তাকে সুগন্ধি দান করো না, তাকে সুগন্ধি লাগানোর কোনো দরকার নাই, ওলা তুখাম্মিরু রাসাহু, আর তার মাথাকেও ঢেকো না, কারণ ফাইনালা ইয়াবআসু ইয়াউমাল কিয়ামা মুলাব্বিয়ান, কারণ কিয়ামতের ময়দানে এই লোকটা সে হজ করতে করতে যখন তার পরনে কি ছিল, দুইটা কাপড় ছিল না, দুইটা কাপড় দিয়ে কেন দিতে বলেছে, একটা হলো পরনে থাকে আর একটা গায়ে থাকে না হাজিদের, কিসের কাপড়, হ্যাঁ কিসের কাপড়, এহরামের কাপড় থাকে না, এই দুইটা কাপড় দিয়ে তাকে মাথা খালি রেখে দাফন করার জন্য বলেছেন। কেন, কিয়ামতের ময়দানে সে উঠবে তালবিয়া পড়তে পড়তে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, অর্থাৎ এটাই বলেছেন যে কিয়ামতের ময়দানে যে অবস্থায় যে মারা যাবে সেই অবস্থায় কি উঠবে। তাহলে আমরা কি চাই, আমরা দিনের উপরে চলা অবস্থায়, ইমানের উপরে চলা অবস্থায়, আমলে সালের উপরে চলা অবস্থায়, নেক আমল করা অবস্থায় আমরা যদি মারা যাই তাহলে আমাদের মৃত্যুটা সুন্দর হবে, হাসন নাস সুন্দর হবে, আমাদের ঠিকানা হবে জান্নাত। এটা আমরা চাই কি না, এটা আমরা চাই কি না, কেউ আমরা চাই না, আল্লাহ না করুক কেউ মদের আড্ডাখানায় মারা যাক, তাসের আড্ডাখানায় মারা যাক, মানুষকে জুলুম নির্যাতন করছে মারছে সেই অবস্থায়, হ্যাঁ মারতে নেওয়ালা অবস্থায় যেন মারা না যায়, তাহলে জালেম হিসেবে চিহ্নিত হবে কেয়ামতের ময়দান। জোরে বলেন ঠিক কি না? তাহলে এখন থেকেই আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে, আমরা যেন আমাদের নেক আমলের উপরে, ইমানের কর্মের উপরে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, এভাবেই যেন আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুন সকল। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।